ওম গাম গানাপাতমাহম নমঃ রেম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আমাদের চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব কামিকা একাদশীর দিন যে ব্যক্তি এই কাজ করবে অর্থাৎ একাদশীর দিন কামাকে একাদশীর দিন শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কোটিপতি হওয়ার জন্য যে ব্যক্তি এ কাজ করবে সে হেসে খেলে কোটিপতি হতে পারবে আমরা সে সম্পর্কে আলোচনা করছি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি একাদশী মানেই হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীহরির বার তাই শ্রীহরি যেখানে থাকেন মাতা লক্ষ্মী সেখানে থাকেন উনি হরি হৃদে বিলাসিনী হরির হৃদয় থাকেন তাই এই দিন শ্রী হরিকে যে স্মরণ করে মা লক্ষ্মীর কৃপাও সে লাভ করে তাই অবশ্যই যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান অনেকগুলো আজকে আপনাদেরকে উপায় বলে দিচ্ছি আমরা একটি ভিডিও অনেকগুলি সমস্যার সমাধান মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না প্রচুর আমরা উপায় বলে দিচ্ছি যদি আপনারা ঋণ থেকে মুক্তি পেতে চান ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন সেখান থেকে মুক্তি পেতে চান তাহলে এই কামিকা একাদশীর দিন কি করবেন যে অসত্য গাছ বা যেটাকে পিপল বৃক্ষ বলা হয় বা পাকুর গাছ সেখানে জল প্রদান করবেন এবং কেন এখানে করবেন কেননা এখানে শ্রী বিষ্ণুর বাস থাকে পিপেল গাছে শ্রী বিষ্ণুর বাস থাকে রাত্রেবেলা থাকে অলক্ষ্মীর বাস হয় আর সময় কিন্তু শ্রীহরির বাস থাকে এই একাদশীর দিন আপনি যদি জল প্রদান করলেন আর একটি প্রদীপ প্রজ্বলন করলেন তাহলে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়া তুলসীর মালাতে আপনি যদি ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন এগারোবার একুশবার বার বা একশো বার বা তার থেকে বেশি যত পারবেন বেশি সবথেকে কম এগারো তারপরে একুশ একান্ন যাদের সময়ের অভাব মনে করেন নিজেদেরকে আসলে আমাদের সব কিছুর সময় হয় আমাদের ভগবানের নাম স্মরণ করতে আমাদের খুবই সময়ের অভাব হয়ে যায় সেটা ব্যক্তিগত ব্যাপার সেখানে যাচ্ছি না যার যেমন ভালো লাগা তাই বার বার একান্ন বার বা একশো বার বা সর্বোপরি মালাও করতে পারেন ষোলো ইন্টু একশো আট একশো আট মানে হচ্ছে এক মালা আর ষোলো ইন্টু একশো আট মানে বুঝতেই পারছেন করতে পারেন মালা সর্বশ্রেষ্ঠ একদিনে মালা করলে খুবই ভালো এটা আছে কিন্তু আমরা বললাম আপনাদের ইচ্ছা মতন করবেন তাহলে যদি আপনি ওম নাম ভগবতে বাসুদেবায় নামাহা এটা যদি এগারো একুশ একান্ন বা একশো বা তার বেশি করেন তাহলে চাকরি সংক্রান্ত যে সমস্ত সমস্যায় ভুগছেন যারা বা ঘর পরিবারে অশান্তি সমৃদ্ধি নেই সেই সমস্ত সমস্যা থেকে ঝগড়াঝাটি শাশুড়ি বোমার আরও পরিবারে যারা থাকে স্বামী স্ত্রীর মধ্যে নানারকম ঝুরঝামেলা থেকে মুক্তি পাবেন এরপরে যদি এই একাদশীর দিন ভগবান বিষ্ণুকে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে গঙ্গাজল আর কেশর মেলেই বা শুধু গঙ্গা জল দিয়েও যদি স্নান করান তাহলে মা লক্ষ্মী বিশেষ কৃপা প্রদান করেন অর্থাৎ শুধুমাত্র আপনি গঙ্গা জল দিন দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে দিয়ে নারায়ণকে আপনি স্নান করান ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় বায়নমাহা বলে আপনি স্নান করান দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে মা লক্ষ্মী খুব কি হয়ে যাবেন মা লক্ষ্মী খুব তুষ্ট হয়ে যাবেন আর আপনাকে মা লক্ষ্মী তুষ্ট হলে ধন সম্পত্তির আশীর্বাদ বরদান দেবেন এরপরে আপনি শ্রী শ্রীসূক্তের যদি পাঠ করতে পারেন এবং কনক স্তুতি যদি পাঠ করতে পারেন এতে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায় আর অবশ্যই শ্রীকৃষ্ণের মূর্তি শ্রীকৃষ্ণকে আপনি বাড়িতেও দিতে পারেন মন্দিরেও দিতে পারেন একটি বাঁশি অবশ্যই প্রদান করবেন এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কখনোই কম হবে না ধন সম্পদ বৃদ্ধি হবে আপনি মা লক্ষ্মীকে আপনার গৃহে সর্বদা কি করতে পারবেন সর্বদা আপনি অবিচল স্থাপনা করতে পারবেন আবার যদি আপনি দুধের মধ্যে কেশর মিশিয়ে অভিষেক করেন তাহলে শ্রীহরি কি হন প্রসন্ন হয়ে যান এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করে এরকম করুন আপনি ধরুন অভিষেক করাচ্ছেন তো তখন আপনি প্রথমে জল দিয়ে করুন মা লক্ষ্মী প্রসন্ন হয়ে যাবে তারপরে আপনি কি করবেন ওই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যেই আপনি দুধ দিন কেশর দিন দিয়ে আবার ওম নম ভগবতে বাসুদেবায় নমা বলে ওম নম নারায়ণায় নামাহা বলে আপনি অভিষেক করান আবার জল দিয়ে করুন ফুল দিয়ে তুলসী পাতা নানারকম তো আছে করুন এইভাবে তাহলে কি হবে নারায়ণেরও কৃপা পাবেন নারায়ণও খুব আনন্দিত হবেন এবং আপনি নিজে যখন স্নান করবেন তখন কি করবেন যদি সেখানে কালো তিল দিয়ে স্নান করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন যদি গ্রহ দোষ দূর করতে চান সবারই মোটামুটি কোনো মানুষ কিন্তু পারফেক্ট হয় না কেননা সবারই কিন্তু ছকে কিছু না কিছু দোষ থাকে। তাই এই দোষ আপনি দূর করার জন্য তাহলে যদি ব্রত রাখেন তো ভালো না রাখেন তাও কি করবেন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এটা করলে কুণ্ডলিতে যে সমস্ত গ্রহদোষ আছে সমস্ত দূর হয়ে যায় এছাড়া বিষ্ণু চালিসা পাঠ করুন যারা অভুক্ত আছে গরিব দুঃখী তাদেরকে খাবার প্রদান করুন দান দক্ষিণা দিন এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন আর তার কৃপায় জীবন সমৃদ্ধশালী হয়ে যায় জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না এছাড়া যদি আপনি একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে ভোগে হলুদ রঙের জিনিস প্রদান করতে পারেন ফুল হলুদ করুন ফল করুন মিষ্টি করুন তাহলে ভগবান বিষ্ণু তো অত্যন্ত প্রসন্ন হন আবার আপনার কুণ্ডলিতে যদি আপনার জন্মছকে যদি বৃহস্পতি দোষ থাকে সেটাও দূর হয়ে যায় আর বৃহস্পতি কি অর্থ বৃহস্পতি মানেই হচ্ছেন শ্রী বিষ্ণু এর ফলে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠতে পারবেন আর কামিকা একাদশীর দিন অবশ্যই গীতা পাঠ করবেন অন্তত একটি শ্লোকও বলুন यदा यदा हि धर्मशा ग्लानिराभवति भारतः अभूत धनम् आधर्मशा तदात्मानम् सिजमः अहम् परितानायो शाधुनाम् बिना शायः च दृश्कितम् धर्मोऽसंगस्था पनात्थया युगे युगे योगे अवश्य बोलून वसर्व धर्म परित्याज्य मामकम सरनं व्रज अहम् तम् सर्व पापे भवम् कोई পত্রং পুষ্প ফলম ইয় মে ভক্ত প্রযচ্ছতি তৎহম ভক্তরীতাম অসনামী মা প্রযত্তাত মানহ অবশ্যই গীতা করবেন দেখবেন এতে আপনার পূর্বপুরুষরাও কি হবেন তুষ্ট হবেন আর পূর্বপুরুষরা তুষ্ট হলে অপার ধনসম্পত্তি সম্পত্তি সুখ সমৃদ্ধি রোগ থেকে মুক্তি এগুলো লাভ করা যায় আজকে আমরা এখানেই আমাদের এই এপিসোডটি শেষ করছি খুব ভালো থাকবেন কামিকা একাদশীতে সমস্ত কামনা আপনাদের পূর্ণ হোক এই কামনা করছি